আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো দূরে এবং কাছের দেশ উপ্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজও আমরা একটি হাদিসে পাক নিয়ে আলোচনা শ্রবণ করব তো আসুন প্রথমে কিছু ভালো ভালো নিয়োগ করে নিই কেননা আমাদের প্রিয় আঁকা মাক্কি মাদানি ওয়ালে মুস্তফা হুজুর আকরম সাল আলয় সাল্লাম ইরশাদ করেন নিয়তুল মুমিনী খির উমিন আমলিহি অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ এবং তার প্রিয় হাবিব সল্লাহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইন্দিন অর্জনের জন্য এবং যা কিছু শিখবো তদ অনুযায়ী আমল করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ঈশা আল্লাহ আজল সল্লো আল্লাহ হাবিব সল্ল্লাহতাল মুহম্মদ সল্লাহ সাল্লাম প্রিয় দর্শক আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দুর্দেব পাক পাঠ করার ফাজিলাত ও বরকাত শ্রবণ করে নিই শরিফের শরীফের মধ্যে বর্ণিত রয়েছে উমর ফারুক আজম রদ আল্লাহ তালা আনহু ইরশাদ করেন নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থানে ঝুলন্ত অবস্থায় থাকে এ থেকে কোনো কিছু উপরে ওঠে না তথা কবুল হয় না যতক্ষণ পর্যন্ত আমরা প্রিয় আঁকা সাল্ল সাল্লামের প্রতি দূরদেব পাক পাঠ না করব ততক্ষণ পর্যন্ত এ দোয়া আল্লাহ পাকের নিকট কবুল হয় না কাজে ইহাদিসে পাক দ্বারা আমরা সুস্পষ্টভাবে অনুধাবন করতে পারি যে দোয়া কবুল হওয়ার একটি মাধ্যম হচ্ছে দুদে পাক পাঠ করা যে দোয়ার মধ্যে আল্লাহ পাকের হামদো সানা থাকবে আল্লাহ পাকের প্রশংসা থাকবে এবং দুরুদে পাক থাকবে ওই দোয়া অবশ্যই আল্লাহ সুহানব তালা যদি জায়েজ হয়ে থাকে তা কবুল করবে তো আসুন আমরা এ অনুষ্ঠানের বরকতে একবার দরুদে পাক পাঠ করে নিই সল্লো আল হাবিব সল্লাহতাল মুহাম্মদ সল্লাহতালি সাল্লাম প্রিয় দর্শক যেহেতু আমরা এ অনুষ্ঠানে একটি হাদিসে পাক সিলেক্ট করে থাকি আর সেই হাদিসে পাক অনুযায়ী আমরা বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো আসুন আজও আমরা একটি হাদিসে পাক নিয়ে আলোচনা শুরু করি মুত্তাফাকুল আলাই তথা বুখারি ও মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসে পাক বর্ণিত হয়েছে আসুন প্রথমে আমরা এই এবারতটুকু শ্রবণ করে নিই আন আবি হুরারা তরদ্দিয়াহ আন্না রসুল আল্লাহ সাল্লি সাল্লাম কল মাংকা আই উমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আ খেরি ফালিয়াকুল হইর আউলিয়া স্মুক ওয়ামাংকা আই উমিনু বিল্লাহি ওয়াল ইয়াউ মিল ফাল ইউক্রেন জা রহু ওয়ামাংকা আই উমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আ ফাল ইউক্রেন গৈ ফাবু যার অনুবাদ হচ্ছে চাই আবু হুড়াইরা হ্রদে অল্ লাও তাআলা আনহুতে কে বর্ণিত তিনি বলেন নবি করিম সল্লাল্লাফারে সল্লাম করেছেন যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের উপর বিশ্বাস রাখে রাখে ইমান সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে আখরি ফালি ইউক্রিন যা রহ এবং যে আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করেন আর সাথে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানদারি করে মেহমানকে সম্মান করে প্রিয় দর্শক এই হাদিসে পাকের দ্বিতীয় অংশে যে ইবারত টুকু এবং যে অর্থ আমি আপনাদের মাঝে ব্যক্ত করেছি তা হচ্ছে মঙ্কানিমিল আখরি ফাল ইউক্রিম যার। যারা আল্লাহ এবং আখেরাদের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে হ্যাঁ আজ আমরা শুনব প্রতিবেশীর হক সম্পর্কে প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে প্রতিবেশী কারা আসুন প্রথমে আমরা এর ডিফিনেশন এর সংজ্ঞা আমরা শ্রবণ করে নিই প্রতিবেশী যদি আমরা বলতে চাই কারা প্রতিবেশী আমার ডানে চল্লিশ গড় বামে চল্লিশ গড় সামনে চল্লিশ গড় এবং পিছনে চল্লিশ গড় তারা আমার প্রতিবেশী আর এই প্রতিবেশীকে সম্মান করার জন্য প্রতিবেশীর হক আদায় করার জন্য কোরআন ও হাদিসে পাকে অসংখ্য বর্ণনা রয়েছে আসুন আমরা যদি কোরআনে পাকে যাই তাহলে স্পষ্টভাবে আমরা অনুধাবন করতে পারবো যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবাহানব তাআলা প্রতিবেশীকে সম্মান করার জন্য হুকুম প্রদান করেছেন আসুন আল্লাহ সুবাহ ইরশাদ করেন তন্মধ্যে একটি হচ্ছে আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমরা প্রতিবেশীকে সম্মান করো তোমাদের আশেপাশে ডানে বামে যে প্রতিবেশী আছে তাদেরকে তোমরা সম্মান করো তাদের প্রতি উত্তম আচরণ করো আল্লাহ সুবাহ আমাদেরকে ইরশাদ করছেন আমরা যেন প্রতিবেশীকে সম্মান করে প্রতিবেশীর হক আদায় করে প্রিয় দর্শক আমরা শুনলাম যে আল্লাহ সবহান তালা কুরআনে পাকে হুকুম দিয়েছেন প্রতিবেশীকে সম্মান করার জন্য তো আসুন একে হাদিসী পাক এখন আমরা শ্রবণ করবো যে হাদিসে পাকের মধ্যে আমার প্রিয় আকা সাল্লাহ আল সাল্লাম উপদেশ দিচ্ছেন যা জামিয়া শহের কিতাবের ছয় হাজার চারশত বাইশ টং হাদিসে পাকের মধ্যে ঈর্ষাদ হচ্ছে একবার প্রিয় আকা সাল্লাহ আলিয়া সাল্লাম সাইদুনা আবু হুরাইরা রদাহ তনহুকে চারটি উপদেশ দিলেন নবী করিম সল্লা আবু সাল্লাম আবু হুরাইরা রদ্লাহ তাল্লাহনুকে চারটি উপদেশ দিলেন সে চারটি উপদেশ কি আসুন আমরাও শ্রবণ করে নিই আমাদের প্রিয় আকা সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন হে আবু হুরাইরা তা আনহু তুমি পরহেজগার হয়ে যাও লোকদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত পরায়ণকারী হয়ে যাবে আর ওই সাথে হচ্ছে নাম্বার দুই হে আবু হুরাইরা তুমি মুমিনের জন্য সেটাই পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করো তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে মুমিনে কামিল হয়ে যাবে নাম্বার তিন হে আবু হুরাইরা তুমি নিজের প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে নাম্বার চার হে আবাহুরাইরা তুমি হাসি কমিয়ে দাও কেননা বেশি হাসা অন্তরকে মৃত করে দে বেশি হাসার ফলে অন্তর মৃত হয়ে যায় মরে যায় তো এই হাদিসে পাকের তৃতীয় নম্বর যে উপদেশ প্রিয় আকাশ সাল্লাহ সাল্লাম আবু হুরাইরাকে প্রদান করেছেন তা হচ্ছে হে আবু হুরাইরা তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাদের কাজে এগিয়ে আসো তাদের প্রতি সহানুভূতি হও তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে হ্যাঁ আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাব আমরা তো মুসলমান ঠিক আছে কিন্তু পরিপূর্ণ মুসলমান তো সে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাহ এর সাল্লাম এর পূর্ণাঙ্গভাবে আমল করতে সক্ষম হয়েছে প্রিয় দর্শক আমরা শুনছিলাম প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে আসুন এ ব্যাপারে আরো কিছু আমরা শ্রবণ করি তিরমিজি শরীফের এক হাজার নয় শত একান্ন নং হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে আমাদের প্রিয় আঁকা মাক্কি মাদানি ওয়ালে মুস্তফা হুজুরে আকরাম নূরে মুজাসম হুজুর মহতাম হুজরে সাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাকের নিকট সর্বোত্তম প্রতিবেশী হল সেই যে নিজের প্রতিবেশীর কল্যাণকামী হয়ে থাকে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের মাঝে এক সংখ্যাগরিষ্ঠতা আছে যারা প্রতিবেশীর কল্যাণ তো চাইবে দূরের কথা উল্টো প্রতিবেশীর হক নষ্ট করে প্রতিবেশীকে কষ্ট প্রদান করে প্রতিবেশীর অন্তরে আঘাত দেয় হ্যাঁ এমনও মানুষ দুনিয়াতে আছে এটা অধিকাংশ হচ্ছে প্রতিবেশীকে মানুষ কষ্ট দিচ্ছে হক হাত দ্বারা হক মুখ দ্বারা বা কোনো কাজে কর্মে যে কোনো অবস্থায় হোক না কেন প্রতিবেশীকে মানুষ কষ্ট দিচ্ছে আর প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কুফল কি আমাদের প্রিয় আঁকা সল্লাহ আলু সাল্লাম এরশাদ করেন যা বুহারি শরীফের ছয় হাজার ষোলো নং হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে আমাদের প্রিয় আঁকা সল্লাহ আলু সাল্লাম এরশাদ করছেন আল্লাহ পাকের শপথ সেই মুমিন নয় আল্লাহ পাকের শপথ সে মুমিন নয় আল্লাহ পাকের শপথ সে মুমিন নই সাবাইকেরামল সে কে যে মুমিন নই সাল্লাহ আলু সাল্লাম আমার প্রিয় আকা সাল্লাহ আলি সাল্লাম এসব করেন ওই ব্যক্তি মুমিন নই যার প্রতিবেশে তার কাছে নিরাপদ নয় একটু চিন্তা করে দেখি যে আমার পাশে যে প্রতিবেশী আছে সে আমার কাছে কতটুকু নিরাপদ সে আমাকে কতটুকু বিশ্বাস করে সে কি আমার প্রতি বিশ্বাস করে সে কি আমার কাছে আমার দিতে দ্বিধাবোধ করে সে কি আমাকে সমস্যা শেয়ার করতে দ্বিধাবোধ করে সে কি আমাকে কর্য দিতে দ্বিধাবোধ করে বা সে কি আমার কাছে কর্য চাইতে দ্বিধাবোধ করে একটু চিন্তা করে দেখি যে আমার প্রতিবেশী আমার কাছে কতটুকু নিরাপদ আছে যদি নিরাপদ থাকে তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো মুমিনে কামেল হতে পারবো হ্যাঁ আরো শুনুন প্রিয় আকা সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে নিজের প্রতিবেশীকে কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে যেন আল্লাহ তালাকে কষ্ট দিল নাউজুবিল্লাহ প্রতিবেশীকে কষ্ট দেয়া মানে নবী পাককে কষ্ট দেয়া আর নবী পাককে কষ্ট দেয়া মানে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত কর সল্লু আল্লাহ্ হাবিব সল্লাল্লাহ তা আলাহল্লা মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লাম সোয়াবুল ইমান নামক কিতাবের নয় হাজার পাঁচশত ছত্রিশ নং হাদিসে পাকের মধ্যে এরশাদ হচ্ছে যা হজরতে আবদুল্লাহ আব্বাস তাআলা আহ্ন থেকে বর্ণিত আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরে আকরাম সল্লাহ আলু সাল্লাম ইরশাদ করেন ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পরিতৃপ্ত হয়ে আহার করে আর তার সামনে তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে একটু চিন্তা করে দেখুন যে আমি তো পরিতৃপ্ত হয়ে আনন্দ আনন্দচিত্তে তৃপ্তি সহকারে খাবার খাচ্ছি আরাম করছি পোশাক পরিধান করছি বিলাসিতা করছি ভোগ করছি কিন্তু আমি কি কখনো দেখেছি যে আমার পাশে আমার প্রতিবেশী কি না খেয়ে আছে হা একটু চিন্তা করে দেখুন আমার প্রতিবেশী সে কি অনাহারে আছে সে কি ক্ষুধার্ত আছে আর আমি পরিতৃপ্ত হয়ে খাচ্ছি হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী সে প্রকৃত মুমিন নয় যে নিজে পরিতৃপ্ত হয়ে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে এক হাদিসে পাকের মধ্যে এসেছে যে যদি তোমরা ভালো মাংস বা কোনো ভালো জিনিস পাক করো কোনো গুস্ত রান্না করো তাহলে এতে জুলটা একটু বেশি করে দিও পানি বেশি দিও যেন জুল বেশি হয় আর ঝুল বেশি হলে যেন তুমি তোমার প্রতিবেশীকে অল্প পরিমাণ বুস্ত হলেও দিতে এটা ইসলামের শিক্ষা অপর পাকের মধ্যে সাধু হচ্ছে যা বুখারি শরীফের ছয় হাজার আঠারো হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে হে মুসলিম মহিলাগণ কোনো প্রতিবেশী মহিলা যেন তার অপর প্রতিবেশী মহিলাকে হে প্রতিপন্ন না করে তথা হাদিয়া যেন ফেরত না দেওয়া হই যদিও বা তা ছাগলের পায়ের খুরুই হক না কেন দেখুন কত উত্তম শিক্ষা প্রিয় আলি সাল্লাম আমাদের শিক্ষা দিচ্ছেন যে কোনো প্রতিবেশী যদি বা সামান্য পরিমাণ খাবার তোমাকে হাদিয়া দে তোমার ঘরে পাঠিয়ে দে তুমি সেটাকে হে প্রতিপন্ন করো না এটাকে ছোট মনে করো না এটাকে তোমার জন্য লজ্জাকর মনে করো না যে আরে আমি তো টাকাওয়ালা আমার তো অনেক সমান আছে আমি তো অনেক কিছু অথচ আমার ঘরে সামান্য কিছু পাঠিয়েছে না এমনটি করা যাবে না এক তো হাদিয়া দাও হাদিয়া গ্রহণ করো উপহার দাও উপহার গ্রহণ করো যার মাধ্যমে মহাব্বর ভালোবাসা বৃদ্ধি পায় এজন্যই এটা শূন্যতে কারিমা এজন্য এটা ইসলামের আদর্শ যে প্রতিবেশী যেন অপর প্রতিবেশীকে সম্মান করে তার ঘরে সময়ে সময়ে নাস্তা বা কোনো ভালো ফল ফ্রুট যেন তার ঘরে পাঠিয়ে দেয় এটাই হচ্ছে ইসলামের শিক্ষা কিন্তু আজ আমরা ইসলামের শিক্ষা থেকে দূরে সরিয়ে আছি প্রিয় দর্শক আমরা শুনছিলাম প্রতিবেশীর হক এর সম্পর্কে জি প্রতিবেশীর অনেক হক আছে প্রতিবেশী তিন ধরনের হয়ে থাকে হ্যাঁ এক ধরনের প্রতিবেশী আছে যার তিনটি হক থাকে আরো এক ধরনের প্রতিবেশী আছে যার দুটি হক থাকে আরো এক ধরনের প্রতিবেশী আছে যার একটি হক থাকে তা যদি তোমার প্রতিবেশী মুসলমান হয় এবং তোমার আত্মীয় হয় তাহলে তার তিনটি হক একটি হক হচ্ছে সে তোমার প্রতিবেশী দ্বিতীয় হক হচ্ছে সে মুসলিম তৃতীয় হক হচ্ছে সে তোমার আত্মীয় নাম্বার দুই হচ্ছে এমনও প্রতিবেশী আছে যে প্রতিবেশীর দুটি হক আছে নাম্বার এক এক হচ্ছে সে তোমার প্রতিবেশী আর দ্বিতীয়ত সে হচ্ছে মুসলমান এমন ব্যক্তির দুটি হক দুটি অধিকার আছে আর যার একটি হক আছে সে হচ্ছে তোমার প্রতিবেশী সে মুসলমানও না তোমার আত্মীয় না কিন্তু সে তোমার প্রতিবেশী প্রতিবেশী হিসাবে তার একটি হক আছে প্রতিবেশী হিসেবে তার হক তোমাকে আদায় করতে হবে তাকে কষ্ট দেওয়া যাবে না তার কাজে বিঘ্নতা গঠানো যাবে না তাকে সাহায্য করতে হবে তাকে সহযোগিতা করতে হবে তার কাজে এগিয়ে আসতে হবে আর এটাই হচ্ছে আমার প্রিয় আকার শিক্ষা এমন অসংখ্য ঘটনা আছে যে আমার প্রিয় আকা সাল্লাহ প্রতিবেশীকে কত সম্মান করতেন প্রতিবেশীর হক আদায় করতেন অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের কাজে সহযোগিতা করতেন এটাই হচ্ছে আমার প্রিয় আকা মাকিমানী মুস্তফা সাল্লাহ আলাই সাল্লামের আদর্শ আর সেই আদর্শকে আমরা আমাদের মাঝে ধারণ করব কেন আল্লাহান করেন নবী করিম সাল্লাহ সাল্লামের উত্তম জীবন হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের আইডিয়াল স্বরূপ তোমরা যাকে অনুগত করবে অনুকরণ করবে অনুসরণ করবে সে হচ্ছে প্রিয় সত্তা হ্যাঁ তার মধ্যে আজ আমরা শুনতে পেলাম যে প্রতিবেশীর হক প্রতিবেশীকে সম্মান করা প্রতিবেশীর কাজে এগিয়ে আসা এটা আমার আপনার ইমানি নৈতিকতা আল্লাহ সুবাহ আমাদেরকে প্রতিবেশীর হক সম্পর্কে সজাগ দৃষ্টি রেখে এর উপর আমল করার তৌফিক দান করুক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেল দেখতে থাকবেন সল্লো আলাল হাবিব সাল্লাম্মদ ফুল নিয়ে প্রিয় নবীর পাক নিয়ে পাকছি